আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন আর ময়দা দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের এই চিকেন আর ময়দার নাস্তাটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এর মধ্যে আমি 200 গ্রাম পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। অবশ্যই চিকেনটা বোনলেস হতে হবে। চিকেনের ব্রেস্ট পিস নেন আর লেগ পিস নেন, যেটাই নেন না কেন, ট্রাই করবেন হাড়টা ছাড়িয়ে নিতে। তারপরে এখানে দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ দিয়ে এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে কোনোভাবেই এক্সট্রা পানি দেওয়া যাবে না। ভালো করে ব্লেন্ড করে নিলাম, তারপরে একটা বাটির মধ্যে রাখলাম। এখন এখানে আমি অ্যাড করব প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ পাতা কুচি আর গ্রেট করা গাজর কুচি। তারপরে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আদা রসুন বাটা 1/2 চামচ পরিমাণে, সয়া সস দিয়ে দিলাম 1/2 চামচ, আর এখানে প্রায় 50 গ্রামের মতো বাটার আছে, সেটা আমি ফ্রাই প্যানে চুলা জাল দিয়ে একটু গলিয়ে নিয়েছি। সেটা দিয়ে এখন এটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে এটা আমি 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তো দেখেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে, এটা আমি রেখে দিলাম। এখন এখানে আমি একটা ডো বানিয়ে নিব, সেজন্য বাটির মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে ময়দা, 1 চামচ পরিমাণে তেল, 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন এই উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্স করে তারপরে এখানে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। আমি এখানে নর্মাল পানি দিয়েছি। একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যদি ডোটা তৈরি করা হয় তাহলে খুব সহজে ডোটা বানানো যায়, বেশি প্রেশার দেওয়া লাগে না। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন একটা ভেজা সুতির কাপড় দিয়ে আমি উপরে ঢেকে দিলাম। ফিরে আসলাম প্রায় 10 থেকে 15 মিনিট পরে, ডোটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন একটা ফ্ল্যাট সারফেসে ময়দা ছিটিয়ে তারপর একটু লেচি কেটে নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। পাতলা রুটি বানাতে হবে। তো আমি রুটি বানিয়ে এখন একটা পিঁড়ির উপর নিয়ে 4 সাইডে একটু কেটে নিলাম। একটু ডিজাইন করব, আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইলে বানাতে পারেন। তো 4 সাইড থেকে কেটে নিয়ে আবারও এটা আমি 2 ভাগ করে নিলাম। তারপর আবারও এপাশ দিয়ে 2 ভাগ করে নিলাম, তার মানে 4 ভাগ হলো। এখন এখানে একটু পানি দিয়ে দিলাম, চারপাশে একটু পানি দিয়ে দিলাম, তাহলে ভালো করে সেট হবে আর কি, ভেঙে যাবে না। তারপরে আমি যে চিকেনের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলোতেই দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো স্টাইলে আপনাদের পছন্দ মতো যেটা সবচেয়ে সহজ হবে সেই স্টাইলে শেপে বানাতে পারেন, তবে আমার কাছে এটাই সবচেয়ে সহজ লাগে আর কি, তাই আমি এভাবেই বানিয়ে নিলাম। একটা রুটি বানালে প্রায় 4টা নাস্তা হয়ে যাবে। তো চারপাশ থেকে নিয়ে একটু রোলের মতো আমি দিয়ে দিলাম নিজেভাবে। তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। খুব সহজেই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন চিকেন আর ময়দা দিয়ে। একদম ডিফারেন্ট টাইপের একটা নাস্তা, কিন্তু খেতে লাগে অসাধারণ। ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। তো আমার বানানো হয়ে গেছে। একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যেন না ছিঁড়ে যায় আর কি। অনেক সময় দেখা যায় যে ময়দা পাতলা হয়ে যায়, উঠে যায় আর কি। তারপরে ফ্রাইপ্যানটা গরম করে আমি ফ্রাইপ্যানে কিছুক্ষণ একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর প্রত্যেকটা নাস্তা দিয়ে 2 মিনিট অপেক্ষা করেছি। যখন একটু শুকিয়ে যাবে তখন এখানে 1/2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এটা আমি 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে এটা কাগজ দিয়েও করে নিতে পারেন। এখন আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। তো দেখেন পানি অলরেডি শুকিয়ে গেছে এবং নাস্তাগুলো কিন্তু একটু লাল লাল কালার হয়েছে। একটু পানি আছে, এটাও আমি শুকিয়ে নিব। তো একটু ক্রিস্পি লাগবে খেতে এটা, কারণ একটু লাল লাল যখন হয়ে যাবে তখন উপরটা একটু ক্রিস্পি লাগবে। আর একদম অল্প তেলে খুবই হেলদি একটা নাস্তা, আপনারা এটা ট্রাই করতে পারেন, সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে। আমার নাস্তা বানানো হয়ে গেছে।
অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।